জনগণের মানে এই জায়গাটা তো আমি কিছু বলতে পারবো না, কে কোথায় মারছে কিভাবে মারছে সেটা আমি কি করে বলবো। সব জায়গাতেই মারছে, কাটা আমার এলাকাতেও পড়ছে, সব জায়গাতেই মারছে। এটা তো আমার মাতৃবিয়োগ হয়েছিল, আমি আজকেই বাড়িতে আছি, কালকে রাতে আমি ফিরেছি। সেখানে কে কোথায় মারছে কীভাবে মারছে আমার তো আমার পক্ষে বলা সম্ভব না। শুভেন্দুর নামে, রাজীবের নামেও তো বিশালভাবে মরছে পোস্ট। এখন মানুষ জনগণের এটা ব্যাপার, যা আমি কী করে বলতে পারবো, কি আমি তো এই সম্বন্ধে নারী নক্ষত্র জানি না, কারণ আমি তো এই কাজেও মানে আমি পলিটিক্যাল থেকেই আমি আজকে 20 দিন দূরে আছি। মানুষের ক্ষোভ, এটা তো আমি আগেও বলেছি, মানুষের ক্ষোভ, দলের ক্ষোভ, সেটা তো অনেকেই সেই আমাদের জিতেন তেওয়ারিও প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছে, জলের বিরুদ্ধাচরণ করেছে। আমি তো সেইভাবে করিনি, আমি মানুষে বলেছি এই যে পোস্টার পড়ছে এটা বলছে মানুষের একটা ক্ষোভেরই বহিঃপ্রকাশ, ক্ষোভে দলের নেতৃত্বের বিরুদ্ধে, দলের নেতৃত্বের জেলা নেতৃত্ব যেটা মমতা ব্যানার্জি বলছে পুরনো নতুন মিলে কাজ করতে হবে, নতুন পুরনো মিলে মিলেমিশে কাজ করতে হবে। তা সে নতুন পুরনো মিলে তো কাজ হচ্ছে কোথাও? আমাদের প্রশ্ন আজকে দলের এই দুর্দিনে মানে এখনও সচেতন হচ্ছে না দল, এখনও দলের যারা এক শ্রেণীর মানে কি বলবো যাদের হাতে ক্ষমতা আছে তারা নিজেরাই আমার মনে হয় চাইছে না দলটা থাকুক। আমি প্রকাশকে অরূপ বিশ্বাসের সামনে, আমাদের স্বপন দেবনাথের সামনে আমি একজন MLA-র বিরুদ্ধে প্রকাশ্যে বলেছিলাম যে এইসব এইসব ক্লাব থেকে টাকা নিয়েছে, তাকে আবার দেখা গেল দলের বিশাল দায়িত্ব নিয়ে চলে আসে। এইটা তো মানে আমার পক্ষে এই রাজনীতিতে মানে বিশ্বাস মানে ইয়ে থাকা কোথাও হচ্ছে পিকের ব্যাপারটা। আমি একটা কথা বলছি মানে খালি তাহলে সায়েন্স প্র্যাকটিক্যাল হতো না, সায়েন্সে প্র্যাকটিক্যালটা হতো না। তারা রাজনীতি থেকে আমরা উঠে এসেছি, আমাদের মতো অনেক সুব্রত মুখার্জি আছে, সেই পার্থ চ্যাটার্জি আছে, সুব্রত বক্সী আছে, আরও যারা আছে শুভেন্দু রাজীব টাজীব এরা যারা ছিল আরও অনেকেই আছে। তাহলে এরা কী করেছে? এরা তো নিচেটা থেকে উঠে রাজনীতিটা করেছে, তাদের হাতে তাদেরকেও আজকে পিকের একটা কর্মচারীর পিকের বেতন করা কর্মচারীর কথা শুনে মিছিল করতে হচ্ছে, মিটিং করতে হচ্ছে। এটা এটা শোভা পায় না, কেউই মানছে না, ভিতরে ভিতরে কেউই মানছে না, বাইরে অগত্যা পার্টির নির্দেশ বলে তো সবাইকে মেনে নিতে হচ্ছে। এটা এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি দলে সংশোধন হওয়ার প্রয়োজন আছে। মানুষ এখন অনেক সচেতন ভাই, যতই বলো, আমার রাজনীতি জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, মানে মানুষ অনেক সচেতন, অনেক বিচক্ষণ মানুষ। তোমার সাথে গেলে, মিছিল করলে, মিটিং করলে, জমায়েত হলে, মিটিং শোনার জন্য এলেই তোমাকে ভোট দেবে না। এবং তারা এখন মানুষ তার ভিতরের ভিতর এবং বাইর দুটো আলাদা হয়ে গেছে। আগল পাগলে কি বলবে সেটাতে আমার আমি তো শুনিও নি আর কি, কোন পাগল ছাগলে কি কি বলবে সেটা আমার প্রশ্ন। তৃণমূলের একজন নেতৃত্ব, একজন কর্মী আমাকে বলতে পারবে না যে সুনীলদা গ্রুপবাজি করেছে, সুনীলদা আমাদের সঙ্গে বাজে আচরণ করেছে এবং সুনীলদা পার্টি বিরোধী কথাবার্তা বলেছে। আমার জেলা সভাপতি সে আমাকে কী চোখে দেখে জানি না, কারণ আমার এই নির্বাচনে জেতার পর থেকে আজ পর্যন্ত এটা আমাকে বলতে বাধ্য হলাম, আজ পর্যন্ত একটা মিটিংয়ে ডাকেনি এবং BDO-কে সভাপতিদের বলে দেওয়া হচ্ছে যাতে আমাকে মিটিংয়ে না ডাকা হয়, যেহেতু আমার পপুলারিটি বেড়ে যাচ্ছে। কের কথা আমি কী বলবো, IPAC-এর কথা আমি কিছু বলতে চাই না, কারণ অনেক আমি দেখেছি যারা অনেক মানে তোলাবাজি কি বিভিন্ন মানে দুই একজন, একটা দল বড় হলে দলে বেনজল থাকে, সেই দলের বেনজলের যে রিপোর্টটা পিকে IPAC দিচ্ছে হয়তো নেত্রীর কাছে ভুল বার্তা যাচ্ছে। অবশ্যই এটা আমি বিশ্বাস করি যে নেত্রীর কাছে ভুল বার্তা যাচ্ছে, পয়সার বিনিময়ে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, সেই আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মত বলছি, পয়সার বিনিময়ে মনে হয় সেই নেতৃত্বকে মানে প্রতিষ্ঠিত করা হচ্ছে, যার ফলে কি হচ্ছে, যার ফলে নেতৃত্ব ভালো পদ পাচ্ছে। আজকে একটা বাচ্চা ছেলে সে এসে আমাকে বলছে আপনাকে এখানে মিছিল করতে হবে, আমি রাজনীতি করি, আমি বুঝবো পাবলিকের মনের ভাষা, আমি বুঝবো পাবলিক কী চায়, পাবলিককে কীভাবে সেবা দিতে হবে, কীভাবে কী করতে হবে। এটা এটা আমার ব্যক্তিগত মতে মনে হয় যে ভাড়াটে সৈন্য দিয়ে কোনো দিন যুদ্ধ জয় করা যায়, অসম্ভব। দেখুন, শুভেন্দুবাবু BJP-তে আসবেন কি না আসবেন এটা এখনও পর্যন্ত আমাদের কাছে যেরকম খবর নেই,
আর কেন্দ্রীয় নেতৃত্বর সঙ্গে এখনো পর্যন্ত সেরকম কোনো আলোচনা হয়েছে কিনা আমাদের কাছেও সেরকম কিছু খবর নেই। আর সুনীলবাবু আমাদের প্রতিবেশী হওয়ার জন্যে ওনাকে চিনি এবং জানি, এই যে আজকে সকালবেলা দেখছি চারিদিকে ওনার নামে, আমরাও শুভেন্দুবাবুর সঙ্গে দাদা আপনাকে দেখতে চাই এরকম পোস্টার পড়েছে আমাদের এলাকায়। কারা পোস্টার দিয়েছে, কে পোস্টার দিয়েছে সেসব সম্বন্ধে আমরা কিছুই জানি না, এবং উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন বলেও আমার সেই সম্বন্ধে কোনো জানা নেই। কারোর সঙ্গে যোগাযোগ করেছে, বিশেষ করে আমার সঙ্গে তো যোগাযোগ করেনি। এবার উপর মহলে যদি ওনার সঙ্গে উনি কারোর সঙ্গে যোগাযোগ করেছেন সে বিষয়ে আমাদের কাছে কোনো খবর নেই। দেখুন, আমরা প্রথম কথা হচ্ছে আমাদের দল উচ্চ নেতৃত্ব যা বলবে আমরা সেই আদেশ অক্ষরে অক্ষরে পালন করি। উনি যদি বিজেপিতে আসতে চান উনি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করবেন। দিলীপদা বলে দিয়েছেন যে বিজেপির দরজা সবার জন্য খোলা, আমরা উচ্চ নেতৃত্ব যদি ওনাকে গ্রহণ করেন আমাদের আমরাও মেনে নিতে বাধ্য, আমরাও মেনে নেব। কিন্তু এটাও জানতে হবে যে বিজেপিতে থাকতে গেলে বিজেপির নীতি আদর্শ মেনে তাদেরকে চলতে হবে।